हेलो हेलो টেকনিক্যাল প্রবলেমের জন্য দুঃখিত। আমি প্রথম থেকে আবার শুরু করছি। ওয়েলকাম টু মাই ক্লাস স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে আছো, আরও গুরুত্বপূর্ণ ঘরে আছো। আজকের অনলাইন ক্লাসের শুরুতে আমি আলহামদুলিল্লাহ জানাচ্ছি, এই মাহে রমজানে তিনি আমাকে সুস্থ রেখেছেন। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে, যার নির্দেশে এই অনলাইন ক্লাস শুরু হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মহোদয় প্রফেসর মাহবুবুল করিম স্যারকে, যার নির্দেশনায় এবং সার্বিক তত্ত্বাবধানে এই অনলাইন ক্লাস পরিচালিত হচ্ছে। আমি আরও ধন্যবাদ জানাতে চাচ্ছি যে স্যারগণের অক্লান্ত পরিশ্রমে এই অনলাইন ক্লাস সুসম্পন্নভাবে হচ্ছে। তাদের মধ্যে আছেন আমাদের গিয়াসউদ্দিন আহমদ ভুঁইয়া স্যার, সহকারী অধ্যাপক সহকারী অধ্যাপক লক্ষ্মীপুর সরকারি কলেজ ইংরেজি বিভাগ, এবং মোহাম্মদ ফিরোজ আলম স্যারকে, প্রভাষক লক্ষ্মীপুর সরকারি কলেজ পদার্থবিজ্ঞানের। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার ক্লাসের শুরু করছি। প্রথমেই আমরা জানি যে আমাদের এই টপিকটার নাম হচ্ছে ন্যারেশন, যেটা ইংরেজি দ্বিতীয় পত্রের কোশ্চেন নাম্বার 7 আছে। সাথে আসে এভাবে করে যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডিরেক্ট স্পিচেস, অথবা কোনো ইনডিরেক্ট স্পিচেস এই লেখাটা থাকেই না, শুধু থাকে যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল। তোমাকে শুধু ন্যারেটিভ স্টাইলটা চেঞ্জ করে দিতে হবে এবং সেটার মার্কস হচ্ছে 5। পুরোটা আসে প্যাসেজ ন্যারেশন আকারে, কিন্তু প্যাসেজ ন্যারেশন আকারেই তুমি অ্যান্সার করতে পারো। তবে প্যাসেজ ন্যারেশনটা শিখতে হলে আগে শিখতে হবে যে সেন্টেন্স ন্যারেশনটা কী। সেন্টেন্স ন্যারেশনটা জানতে পারলেই আমরা প্যাসেজ ন্যারেশনের মধ্যে খুব সহজেই এটাকে অ্যান্সার করতে পারবো। তো প্রথমেই যে বিষয়টা আমরা শিখব সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করব যে একটা সেন্টেন্সের সহযোগিতায় পুরো ন্যারেশনটা কভার করার। সেই একটা সেন্টেন্স, একটা উদাহরণটা আমরা একটু দেখব। উদাহরণটা হচ্ছে এমন যে কামাল সেইড টু মি, আই অ্যাম ইয়োর ফ্রেন্ড। কামাল say to me, I am your friend. এই একটা সেন্টেন্সের সহযোগিতায় আমি পুরো ন্যারেশনটা শিখব কীভাবে। যদি এমন আসে, এটাকে বলা হচ্ছে ডিরেক্ট স্পিচ। যেমন আছে, যেমন যে বলেছিল তেমনটাই আমি পুরোপুরি তুলে দিলাম, একটা ডাবল কোট দিয়ে, যে বক্তার সম্পূর্ণ কথাটাই এখানে আছে। আর ইনডিরেক্ট স্পিচ হলে এরকম ডাবল কোট থাকতো না, কিছুটা চেঞ্জ হতো, মাঝখানে একটা লিঙ্কার আসতো, মাঝখানে কিছু আসতো। লিঙ্কারটা কী সেগুলি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করছি। এখন ডিরেক্ট থেকে তোমাকে যদি ইনডিরেক্ট করতে বলা হয়, সেই ওয়েটা আমরা পুরো ক্লাসে দেখব, তাহলে ইনডিরেক্ট থেকেও ডিরেক্টে করা যাবে। সো কামাল সেড টু মি, আই এম ইয়োর ফ্রেন্ড, এটাকে যদি আমার ইনডিরেক্ট করতে হয় তাহলে আমাকে প্রথমেই এই সাবজেক্টটাকে আমি কখনোই চেঞ্জ করতে পারবো না। তাহলে আমি কোনটা চেঞ্জ করব? চেঞ্জে আসবে যেটা, এর পরের যে অংশটায় চেঞ্জ আসবে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আমি পুরো অক্ষরটা না লিখলাম না, আমি শুধু লিখলাম আরভি, রিপোর্টিং ভার্ব। আর যেই অংশটাকে চেঞ্জ করব সেটা হচ্ছে এই পুরো অংশ, এটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ আর এটা রিপোর্টিং ভার্ব। এই দুইটা জিনিস আমরা
চেঞ্জ করব যদি আমাকে ইনডিরেক্ট করতে হয়, কিভাবে? বলেছিলাম যে এই একটা সেন্টেন্সের সহযোগিতায় আমরা ন্যারেশন পুরোটা শিখে নিব, সেন্টেন্স ন্যারেশনটা। প্রথম যে বিষয়টা আসে যে এই সেন্টেন্স এটাকে যদি আমার ইনডিরেক্ট করতে হয় পাঁচটা বিষয়ের উপর আমার খেয়াল রাখতে হবে, পাঁচটা। সো পাঁচটা বিষয়ের মধ্যে প্রথম যে বিষয়, এক নাম্বার, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী, সেন্টেন্স কত প্রকার আমরা জানি, গঠনগত না অর্থগত দিক দিয়ে সেন্টেন্স পাঁচ প্রকার। তো সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী রিপোর্টিং ভার্ব, সেন্টেন্সের যে প্রকারভেদটা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কোন রিপোর্টিং ভার্ব হতে পারে, তারপরে হচ্ছে ইন্টারোগেটিভে কোন রিপোর্টিং ভার্ব হতে পারে, এভাবে আমরা এগিয়ে যাব। প্রথম বিষয়টাই কি আমার সেন্টেন্স প্রকারভেদ অনুযায়ী রিপোর্টিং ভার্বটা কী হবে, প্রথমটা শিখব। দ্বিতীয় যেটা শিখব সেটা হচ্ছে লিঙ্কার। লিঙ্কার কেন? আমি যখন এই রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করব, তারপরে তোমাকে এই কমা, এই ডাবল কোট, এটা তুলে দিতে হবে। এটা কীভাবে তুলবো, তার জন্য আমাকে একটা লিঙ্কার দরকার। সেটাও হবে কি, এই সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী আমাকে লিঙ্কার বসাতে হবে। তিন নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে এই রিপোর্টেড স্পিচের ভিতরে এই যে সাবজেক্ট দেখা যাচ্ছে, এই যে পার্সনটা, এটাকে চেঞ্জ করতে হবে। রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন। চার নম্বর যে বিষয়টা, যেটাকে আমি খেয়াল করব, সেটা হচ্ছে এই রিপোর্টেড স্পিচের মধ্যে যেই ভার্বটা বসবে সেটাকে টেন্স অনুযায়ী চেঞ্জ করব। টেন্স অনুযায়ী, টেন্স অনুযায়ী এটাকে পরিবর্তন করব। পাঁচ নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে কিছু শব্দ, কিছু ওয়ার্ডস বা ফ্রেজ, কিছু ওয়ার্ডস বা ফ্রেজ যেটা হচ্ছে আমার ডিরেক্ট স্পিচে যেমন থাকে, ইনডিরেক্ট স্পিচে সেটা চেঞ্জ হয়ে যায়। এই পাঁচটা জিনিস আমরা দেখব এটার থেকেই। দেখো সেন্টেন্স অনুযায়ী প্রকারভেদ প্রথমে বলেছি কি, আমি রাইট রিপোর্টিং ভার্ব, এরপরে কি লিঙ্কার, এই কমা আর এই ডাবল কোট উঠিয়ে দিতে হবে, তারপর হচ্ছে এই যে পার্সন, তারপর হচ্ছে ভার্ব, এই যে মাঝখানের এই ভার্বটা ঠিক করবো। শুধুমাত্র এই ওয়ার্ড ফ্রেজ নাই, সেটা আমাদের সব জানাই আছে, আমরা সেগুলি দেখব পরবর্তীতে। সো এখানে আমি এই সেন্টেন্সটা রাখবো, মাঝখানে আমি চেঞ্জ করে দিব যা যা চেঞ্জ করা যায়। প্রথমেই আমার সেন্টেন্স অনুযায়ী যে রিপোর্টেড স্পিচগুলি আসবে, আমি এক লিখে রাখলাম, রিপোর্টেড স্পিচের অনুযায়ী রিপোর্টিং ভার্ব অনুযায়ী, সরি, সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের প্রকারভেদ অনুযায়ী যে সমস্ত রিপোর্টিং ভার্বগুলি আসবে, প্রথমেই আসি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কোন রিপোর্টিং ভার্বটা বসে একটু দেখে নাও। যদি সেইড বা সেইড টু থাকে, সেইড থাকলে সেইডই বসবে, সেইড থাকলে সেইডই বসবে, এটা চেঞ্জ হবে না। কিন্তু সেইড টু থাকলে তুমি এখানে টোল্ডও দিতে পারো, আবার সেইড টুও দিতে পারো। কিন্তু দেখা গেল যে পরীক্ষায় খুব তাড়াহুড়ার কারণে দেখা গেল যে এই সেইড লিখেছো, সেইড টু আছে, কিন্তু তুমি সেইড লিখেছো, টু দিতে মনে নেই। সেই ক্ষেত্রে এমন কনফিউশন থাকলে তুমি টোল্ড দিয়ে সবসময় ইউজ করবে, যেখানে সেইড টু থাকবে। গট ইট? যেমন এই লাইনটার মধ্যে কামাল সেইড টু মি, তুমি এখানে দিয়ে দিয়ে কামাল টোল্ড মি। এরপরের যে লাইন বিষয়টা, সেন্টেন্স অনুযায়ী আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স, এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স,
ইন্টারোগেটিভ সেন্টেন্সে যেটা ব্যবহার হবে যদি সেই টু থাকে চলে আসবে আস্কড। হয়ে গেল, এবার আমি চলে আসব ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে রিপোর্টিং ভার্বটা কোনটা আসবে? ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? যেমন হচ্ছে আদেশ, অনুরোধ, নিষেধ, তারপর হচ্ছে উপদেশ, তারপর হচ্ছে কি বলা যায় প্রস্তাব, এই সমস্ত ব্যাপার। সেই ক্ষেত্রে আদেশ হচ্ছে অর্ডার, তাহলে হয়ে যাবে অর্ডার্ড। উপদেশ অ্যাডভাইসড, নিষেধ ফরবেড, তারপর রিকোয়েস্ট রিকোয়েস্টেড, এবং লাস্ট ওয়ান আরও আসছে। তারপরে হচ্ছে এখানে আমি দিলাম প্রপোজড। এখন তুমি খুব কনফিউশন যে কোনটা হতে পারে। ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি বুঝতে পারছো না আদেশ বলেছে না উপদেশ বলেছে না অ্যাডভাইস বলেছে, কোনটা বলেছে তুমি বুঝতে পারছো না। সেই ক্ষেত্রে তুমি টোল্ড দিয়ে দাও, হয়ে যাবে কাজ। টোল্ড দিয়ে দিলেও কাজ হয়ে যাবে, তবে এগুলি দেওয়া অ্যাপ্রোপ্রিয়েট। যেখানে আদেশ থাকবে সেখানে আদেশ বোঝানো, যেখানে রিকোয়েস্ট থাকবে সেখানে রিকোয়েস্ট বোঝানো, নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না, কোনো ভুল ধরার সুযোগ থাকবে না। কিন্তু তুমি পারছোই না, সেক্ষেত্রে টোল্ড দিয়ে দিলেও কাজ হয়ে যাবে। এরপরে চলে আসি অপটেটিভ। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অপটেটিভ মানে কি? দোয়া। তাহলে সেখানে কি আসবে? উইশড, উইশড, অথবা কি আসবে? প্রেইড। তুমি যেটা দিয়ে কমফোর্টেবল ফিল করো সেটাই দেবে, যে দোয়া করছে যে মে আল্লাহ ব্লেস ইউ। তুমি সেটাকে কীভাবে ইয়ে করবে কি, যে যেমন মা বললো তুমি এক্সামে পাশ করে যাও, কারণ কি মাদার মাদার সেই টু মি, তো সেখানে সেই টু মি মে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। সেখানে তুমি দিয়ে দিলে মাদার উইশড মি, অথবা মাদার প্রেইড, মাদার প্রেইড, উইশড মি দেওয়ার দরকার নেই, কোনো অবজেক্ট রাখার দরকার নেই, মাদার প্রেইড টু হার সন, অথবা হচ্ছে টু মি, তুমি এভাবে দিতে পারো, সমস্যা নেই। তারপরে লিখলে কি সেটা আমরা পরবর্তীতে যাচ্ছি, আমরা শুধুমাত্র এখন শিখছি রিপোর্টিং ভার্বটা কি হবে। এরপরেরটা যাই, লাস্ট ওয়ান এই লিস্টের, সেটা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লেইমড, উইথ জয় বা সরো, এখানে তুমি এক্সক্লেইমড উইথ জয় বা সরো বা এক্সক্লেইমড উইথ ওয়ান্ডার বা এক্সক্লেইমড উইথ সারপ্রাইজ বা এক্সক্লেইমড অথবা ক্রাইড উইথ জয়, মানে কান্না করে দিল আনন্দের সাথে, কান্না করে দিল দুঃখের সাথে, এগুলিও তুমি ব্যবহার করতে পারো। জাস্ট আমি দুইটা ওয়ার্ড লিখলাম এক্সাম্পলটা বোর্ডের মধ্যে ছোটো আকারে দেওয়ার জন্য। বুঝে আসছে আমাদের প্রথম অংশটার এই যে রিপোর্টিং ভার্বটা কী হবে, প্রত্যেকটা সেন্টেন্স অনুযায়ী আমরা এটা দেখে নিয়েছি। এর পরেরটায় আমরা যাব, সেটা হচ্ছে যে লিঙ্কার। এই যে কমাটা, আমি অবজেক্টটাকে চেঞ্জ করব না, আমার যে কমাটা আছে এবং এই ডাবল কোটটা আছে, এই ডাবল কোটের ইওর ফ্রেন্ড, এই ডাবল কোটটা আছে, এটা মুছে গিয়েছিল লিখেছিলাম, সেটাকে চেঞ্জ করবো আমি কিভাবে? সেখানে আনবো হচ্ছে একটা লিঙ্কার। অ্যাসার্টিভ সেন্টেন্সে লিঙ্কার হিসাবে আসবে হচ্ছে দ্যাট, রাইট? তারপরে ইন্টারোগেটিভ সেন্টেন্সে এখানে একটু কথা আছে, সেটা হচ্ছে যে যদি ডাব্লিউএইচ ওয়ার্ডের কোশ্চেন থাকে, ডাব্লিউএইচ ওয়ার্ডের যদি কোশ্চেন থাকে তাহলে সেটাকে চেঞ্জ করা যাবে না, সরাসরি ডাব্লিউএইচ কোশ্চেনটা বসবে। যেমন আমি বলেছি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে হবে আস্কড রিপোর্টিং ভার্বে, ঠিক তেমনইভাবে আমি যদি বলি যে হি
said to me, উদাহরণটা যদি এমন হয় he said to me where were you last night এইটাকে যদি আমি ইন্টারোগেটিভটাকে ইনডিরেক্ট করি সেক্ষেত্রে আস হবে কিভাবে যে হি আস্কড মি ওয়্যার থাকলে সেটা হ্যাড বিন হয়ে যাবে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। ওয়্যার আই হ্যাড বিন লাস্ট নাইটটা হয়ে যাবে হচ্ছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি। শুধুমাত্র এতটুকু জেনে রাখো যে ওয়্যার আই হ্যাড বিন হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার ডাব্লিউএইচ কোশ্চেনের যদি কোনো ডাব্লিউএইচ ওয়ার্ডের কোনো কোশ্চেন থাকলে সেটা কি হবে না, কোনো চেঞ্জ হবে না, সেটা হয়ে যাবে হচ্ছে সরাসরি আনচেঞ্জ অবস্থায় বসে যাবে, আনচেঞ্জড। এরপরেরটাই যাই, আমরা ইন্টারোগেটিভের যদি আসে, যদি ডাব্লিউএইচ কোশ্চেন ছাড়া যে কোনো কোশ্চেন আসলে সেখানে আমি বসিয়ে দিব ইফ। যেমন কোশ্চেনটা হচ্ছে হি সেইড টু মি ডিড ইউ টেক টি, সেটা যদি আসে এমন কোশ্চেন তাহলে কি হয়ে যাবে, হি আস্কড মি ইফ আই হ্যাড টেকেন টি, ইফ আই হ্যাড টেকেন টি। সো ইফ দিয়ে এটা হবে হচ্ছে লিঙ্কার। এরপরেরটা ইম্পারেটিভের ক্ষেত্রে দ্যাট হবে তবে, ইম্পারেটিভের ক্ষেত্রে দ্যাট হবে তবে, লেট দিয়ে শুরু হলে যদি প্রস্তাবনা না থাকে সেক্ষেত্রে টু হয়। সরি, একটু ভুল হচ্ছে এখানে, যদি ইম্পারেটিভের ক্ষেত্রে যদি সরাসরি আদেশ অনুরোধ থাকে সেই ক্ষেত্রে হচ্ছে টু দিয়ে হবে, আর যদি প্রস্তাবনা থাকে লেট দিয়ে কোনো বাক্য হয় সেই ক্ষেত্রে আসবে হচ্ছে দ্যাট লিঙ্কার হিসাবে। যদি আমি আবার বলছি, ইম্পারেটিভের ক্ষেত্রে টু হবে যখন হচ্ছে লিঙ্কার হিসেবে টু আসবে, যখন অর্ডার হবে কোনো কিছু করতে বলা হবে, কিন্তু যখনই সেটা হবে প্রস্তাব সেক্ষেত্রে আসবে হচ্ছে দ্যাট। এই অনলাইনের ক্লাসগুলিতে ইউজ টু না, ঠিক আছে, এই কারণে হচ্ছে একটু ভুল হতে পারে, সেগুলো অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করব আমি যতটুকু সম্ভব, স্লিপ অফ টাং হচ্ছে। এনিওয়ে, তারপরে চলে আসি অপটেটিভ। অপটেটিভেও হচ্ছে দ্যাট আসবে, এক্সক্লামেটরিতেও হচ্ছে কি দ্যাট আসবে। সো আমাদের দুইটা অংশ গেল, এক হচ্ছে সেই এই যে রিপোর্টিং ভার্ব, তারপরে হচ্ছে লিঙ্কার, এই দুইটা অংশ আমরা শেষ করতে পারলাম। এরপরের যে অংশ সেটা হচ্ছে পার্সন। রিপোর্টেড স্পিচের মধ্যে যে পার্সনটা থাকবে যদি সেটা হয় ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন মানে হচ্ছে আমরা জানি আই, উই, আওয়ার, আস, তারপর হচ্ছে মাইন, মূলত এই শব্দগুলি যদি থাকে, ফার্স্ট পার্সন যদি থাকে রিপোর্টেড স্পিচে, সেই ক্ষেত্রে ফার্স্ট পার্সনটা ফলো করবে সবসময় এই সাবজেক্টকে, ফার্স্ট পার্সন ফলো করে সাবজেক্টকে। যেমন এইখানে যদি আমি এটাকে চেঞ্জ করি ইনডিরেক্টে তাহলে হয়ে যাবে কামাল সেড টু মি আই এম ইওর ফ্রেন্ড, এটা চেঞ্জ হয়ে যাবে কামাল টোল্ড মি দ্যাট হি ওয়াজ মাই ফ্রেন্ড। কি হয়ে গেল, কামাল টোল্ড মি দ্যাট হি, এই যে হিটা চলে আসলো এই আই এর পরিবর্তে, হি ওয়াজ, এই ইয়োরটা চেঞ্জ হয়ে যাবে মাই, এটাতে আসছি মাই ফ্রেন্ড। যেমন
এখানে যদি সেকেন্ড পার্সন থাকে, এই যে ইউরটা হয়ে যাবে, সেকেন্ড পার্সন যদি থাকে ইউ, ইউর, ইউরস, এই শব্দগুলি যদি থাকে তাহলে সেটা ফলো করবে সবসময় হচ্ছে এই অবজেক্টকে, এই অবজেক্টকে ফলো করবে, ফার্স্ট পার্সন সাবজেক্টকে, সেকেন্ড পার্সন অবজেক্টকে। থার্ড পার্সনটা কি করে? থার্ড পার্সন কিছুই করে না, যেমন থাকে তেমনই, মানে আনচেঞ্জড হবে। যেমন আছে তেমনই। যেমন একটা উদাহরণ যদি দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। হি সেইড টু মি, শি, শি আরেকজন ব্যক্তি, হি সেইড টু মি, সে আমাকে বলছে, শি আরেকজন ব্যক্তি, ইজ রেডি টু ডু ইট। আরেকজন ব্যক্তি মানে আরেকজন মেয়ে, সে হচ্ছে রেডি, সে হচ্ছে এটা করতে প্রস্তুত। সেই ক্ষেত্রে হবে হচ্ছে হি টোল্ড মি দ্যাট শি, এই শিটা কিন্তু ঠিকই থাকছে, ওয়াজ রেডি টু ডু ইট। ক্লিয়ার? এই অংশ মানে থার্ড পার্সন থাকলে থার্ড পার্সনটা আনচেঞ্জড অবস্থায় বসে যাবে। এরপরে আমাদের এই অংশের মধ্যে আমরা দেখি, আমরা রিপোর্টিং ভার্ব দেখেছি, লিঙ্কারটা কী হতে পারে সেন্টেন্স ওয়াইজ তা দেখেছি, পার্সনটা কী হতে পারে সেটাও দেখেছি, ফার্স্ট পার্সন ফলো করবে সাবজেক্টকে, সেকেন্ড পার্সন ফলো করবে অবজেক্টকে, এবং থার্ড পার্সন আনচেঞ্জ অবস্থায় বসে যাবে। এরপরে আসি রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকে। রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকে সেটা ডিরেক্টে যেটা থাকবে ইনডিরেক্টে কেমন হবে? ডিরেক্টের মধ্যে যদি থাকে প্রেজেন্ট যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিটে থাকলে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকলে সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, এভাবে লিখলাম সংক্ষেপে। তারপরে যদি থাকে প্রেজেন্ট পারফেক্ট, সেটা হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, রাইট? এটা আমাদের এতটুক পর্যন্ত। এরপরে আরও করছি, সেটা হচ্ছে যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, পাস্ট ইনডিফিনিটের ডিরেক্টে আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই আসে, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে খুব খুব বেশি পরিমাণে আসে, পাস্ট ইনডিফিনিটে থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। তারপরে যদি থাকে
past continuous তাহলে হবে past perfect continuous যদি চলে আসে হচ্ছে past perfect অথবা past perfect continuous unchanged যেমন আছে reported speech-এর যে verb-টা ঠিক তেমনই বসে যাবে যদি এইভাবে আসে ডিরেক্টে past perfect tense এবং past perfect continuous tense এই গেল আমার সেন্টেন্সের মধ্যে ও আরও কিছু বিষয় আছে যেমন হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের মধ্যে যেমন হচ্ছে ক্যান থাকলে কুড হয়ে যাবে উইল থাকলে উড হয়ে যাবে শেল থাকলে শুড হয়ে যাবে আর শুড থাকলে শুডই থাকবে এটা চেঞ্জ হবে না মাস্ট থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে হ্যাড টু যদি সেটা চিরন্তন সত্যের ক্ষেত্রে না হয় মাস্ট থাকলে এবং চিরন্তন সত্যের ক্ষেত্রে থাকলে সেটা মাস্টই থাকবে শুধু মাস্টটা পরিবর্তন হবে চিরন্তন সত্যের ক্ষেত্রে না হয় একটা উদাহরণ দিলে এই পুরো বিষয়টা চলে আসবে প্রথমে মাস্টের উদাহরণটা আমি দিচ্ছি টিচার সেইড টু আস We must die. We must die. এই ক্ষেত্রে যদি আমি এটাকে চেঞ্জ করি তাহলে হবে teacher told us that we মাস্ট ডাই কারণ এটা চিরন্তন সত্য এই উই দ্বারা মানব জাতি বোঝানো হচ্ছে তাই উইটা এই সাবজেক্টকে ফলো করছে না এবং এই যে বললাম মাস্ট মাস্টটা যেহেতু চিরন্তন সত্যকে ফলো করছে তাই এটাও কোনো প্রকার চেঞ্জ হবে না উই মাস্ট ডাই ঠিক মতো থাকবে আমাদেরকে মরতে হবে না একদিন সেটাই টিচার বলছে এবং আমাদেরকে সেটাই চেঞ্জ আনচেঞ্জ আকারে রাখতে হবে এই বিষয়টা খেয়াল রাখা উচিত তারপরে চলে আসি আমরা আমাদের প্রথম যে আমরা পাঁচটা বিষয় খেয়াল করেছিলাম প্রথমেই বলেছিলাম সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্ব কী হবে দেখেছি আমরা তারপরে বলেছিলাম যে লিঙ্কার কী হবে এই যে কমা আর হচ্ছে ডাবল কোটটা তুলে দিতে হবে যদি আমার ইনডিরেক্ট করতে হয় সেটাও আমরা দেখেছি সেন্টেন্স অনুযায়ী এরপরের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে আমাকে এই পার্সনটা চেঞ্জ করতে হবে রিপোর্টেড স্পিচের মধ্যে সেটাও আমরা দেখেছি এরপরে থাকে রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা চেঞ্জ করতে হবে সেটাও আমরা কি করেছি চেঞ্জ করা দেখেছি এবার আমরা দেখব যে বলেছিলাম লাস্ট ওয়ানটা হচ্ছে পাঁচ নম্বরে যে ওয়ার্ডস আর কিছু ফ্রেজ চেঞ্জ করতে হবে কিছু ওয়ার্ড আর কিছু ফ্রেজ যেমন ডিরেক্টে আবার লিখলাম ডিরেক্ট এবার ইন্ড লিখব সংক্ষিপ্ত তো প্রথমেই হচ্ছে যদি আমার এখানে কাম থাকে সেটা হয়ে যাবে গো তারপরে এখানে যদি নাও থাকে এটা হয়ে যাবে দেন এখানে যদি থাকে দ্যাট দিস দিস থাকলে সেটা হয়ে যাবে দ্যাট দোজ হবে হচ্ছে দিস থাকলে লাস্ট নাইট মাঝে মাঝে দু একটা এইচ মিসিং হতে পারে লাস্ট নাইট থাকলে সেটা হয়ে যাবে দ্য প্রিভিয়াস নাইট প্রিভিয়াস নাইট এরপরে
যদি থাকে ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে ইয়েস্টারডে থাকলে হয়ে যাবে দ্য প্রিভিয়াস ডে লাস্ট উইক একইভাবে দ্য প্রিভিয়াস উইক লাস্ট মান্থ হয়ে যাবে দ্য প্রিভিয়াস মান্থ তারপরে টুমোরো 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 থাকলে সেটা হয়ে যাবে দ্য নেক্সট ডে যদি নেক্সট ডে আসে নেক্সট ডে ডিরেক্টে আসে তাহলে হয়ে যাবে দ্য ফলোয়িং ডে দ্য ফলোয়িং ফলোয়িং ডে ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে লাস্ট উইক থাকলে বা লাস্ট মান্থ টুমোরো থাকলে দ্য নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে তবে এক্ষেত্রে একটা বিষয় খেয়াল করা যদি গো থাকে তাহলে সেটার উল্টিয়ে গিয়ে গো থাকলে সেটা উল্টিয়ে গিয়ে গোই হবে কাম হবে না আর এমন আছে যে হি সেইড টু মি কাম হিয়ার এটা হয়ে গিয়ে এটা যদি আমি চেঞ্জ করতে যাই তাহলে কি হবে হি অর্ডার্ড মি টু গো দেয়ার হি অর্ডার্ড মি টু গো দেয়ার তো সেই জায়গায় যদি শুধু গো থাকে গোটাকে আমি আবার কাম করতে পারবো না সেটা গোই থাকবে চলে আসি এবার আমাদের পাঁচটা বিষয় কিন্তু আমরা দেখে ফেলেছি যে পাঁচটার উপরে ডিপেন্ড করে আমি একটা সেন্টেন্স ন্যারেশন করব ইনডিরেক্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্টের মধ্যে যদি আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে পারি তাহলে আমি ইনডিরেক্ট থেকেও ডিরেক্ট করতে পারবো সেন্টেন্স ন্যারেশনের ক্ষেত্রে হয়ে গেল আমার পাঁচটা বিষয় কী কী ছিল প্রথমেই ছিল রিপোর্টিং ভার্বটাকে চেঞ্জ করা কারণ এইটাকে বলা হয় হচ্ছে রিপোর্টিং ভার্ব তারপরে যে বিষয়টা চেঞ্জ করার দরকার ছিল সেটা হচ্ছে লিঙ্কার লিঙ্কার হচ্ছে এই যে কমা এই যে ডাবল কোট এটাকে আমি উঠিয়ে দিব কিভাবে উঠিয়ে দিব সেটা আমরা দেখে নিয়েছি প্রত্যেকটা সেন্টেন্স ওয়াইজ তারপরে যে বিষয়টা আমাকে দেখতে হতো সেটা হচ্ছে যে এই যে পুরো অংশটা সেটাকে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচ এর ভিতরে পার্সন দেখলাম পার্সনের পরে তারপরে হচ্ছে আমার রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা থাকে টেন্স চেঞ্জ করা ওই ভার্বের করলাম টেন্সের পরে তারপরে আমার থাকবে হচ্ছে যে সমস্ত ওয়ার্ড বা ফ্রেজেসগুলি চেঞ্জ করা দরকার এখন আমি কয়েকটা মানে সেন্টেন্সের উদাহরণ অনুযায়ী আমি যদি এগুলি করি যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে লেখা মনে হয় খুব ছোট দেখা যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি আমি উদাহরণ দেখি মিনা সেইড টু মি আই ওয়ান্ট টু গো আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও আমি এই মুহূর্তে ঢাকা যেতে চাই যদিও লকডাউনের কাছে যেতে পারছে না এই কারণে সে এটা বললো যে মিনা সেইড টু মি আই ওয়ান্ট টু গো টু ঢাকা তো এটাকে যদি আমার চেঞ্জ করতে হয় তাহলে হতে হবে এভাবে করে মিনা টোল্ড মি দ্যাট শি
কেননা এই সাবজেক্টটা ফলো করবে মিনাকে। শি ওয়ান্টেড টু গো টু ঢাকা দেন, নাও থাকলে সেটা দেন হয়ে যাবে। কি হয়ে গেল তাহলে? মিনা টোল্ড মি দ্যাট শি ওয়ান্টেড টু গো টু ঢাকা দেন, তখন সে সেখানে যেতে চাচ্ছে মিনা। এটা হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে যদি আমি বলি সেন্টেন্সটা দেখি, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ সেন্টেন্স সেই ক্ষেত্রে কি হবে? হি সেড টু মি ওয়্যার ইউ লাস্ট নাইট। যদি এইটা আসে সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে হি সেড টু মি হয়ে যাবে হচ্ছে হি, তারপরে আমি এটাকে চেঞ্জ করব প্রশ্নবোধকের জন্য হচ্ছে আস্কড। হি আস্কড মি ওয়্যার, লিঙ্কার হিসাবে যেহেতু ডাব্লিউএইচ কুশন আছে এটা বসে যাবে ওয়্যার, ইউটা হয়ে যাবে হচ্ছে আই, কারণ ইউটা সবসময় অবজেক্টকে ফলো করে। ওয়্যার আই হ্যাড বিন, হ্যাড বিন হলো ওয়্যার, যেহেতু পাস্ট টেন্স, পাস্ট টেন্স হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট। ওয়্যার আই হ্যাড বিন দ্য প্রিভিয়াস নাইট। হয়ে গেল। কিন্তু এই ক্ষেত্রে যদি আরেকটা কোশ্চেন এভাবে করে আসে, হি আস্ক মি ডিড ইউ অ্যাটেন্ড, ডিড ইউ অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, ডিড ইউ অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, সেই ক্ষেত্রে হয়ে যাবে হচ্ছে হি আস্কড মি ইফ আই হ্যাড অ্যাটেন্ডেড দ্য এক্সামিনেশন। আচ্ছা, ইফ আই অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন, হি সেড টু মি, এরপরে যে অংশটা আসবে সেটা হয়ে যাবে এভাবে করে। এখন আমরা আসব হচ্ছে ইম্পারেটিভে। ইম্পারেটিভটা একটু বড়, কিছু কিছু বিষয় আছে যেগুলি আমাদের জানা দরকার। ইম্পারেটিভের মধ্যে যে বিষয়টা আমাদের জানা দরকার সেটা হচ্ছে, যদি বলে এমন করে যে হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান, এটা কি হবে? হি সেড টু মি ডু নট রান ইন দ্য সান, এটা যদি দেই এভাবে করে হি আস্কড, সরি হি আস্কড হবে না, আগেরটা মাথার ভিতরে ঘুরছিল, যেটাই হোক সেটা হচ্ছে যে এখানে হবে যে তাকে অ্যাডভাইস করলো নাকি অর্ডার করলো। তুমি অ্যাডভাইসও দিতে পারো অর্ডারও দিতে পারো, সেটা ক্লিয়ার করে বলো নাই। আর তুমি যদি এতে কনফিউজ থাকো তাহলে সেখানে দিয়ে দিবে টোল্ড, তো আমি এখানে দিলাম অর্ডার্ড। অর্ডার্ড মি not to run in the sun,
রোদের মধ্যে দৌড়ায় না, সেটা সে কী করলো, দৌড়াদৌড়ি করো না, সেটা সে অর্ডার করলো। এখন যদি এমন থাকে যে প্রস্তাব করছে কেউ তোমাকে, তোমাদের কেউ প্রস্তাব করছে, যেমন হি সেইড টু মি লেটস গো হোম টুগেদার। এখানে টুগেদার আছে, লেটস হোম টুগেদার, হি সেইড টু মি লেটস হোম টুগেদার, এটা তোমাকে প্রস্তাব করছে। সো প্রথমেই চলে আসবে হি প্রপোজড, হি প্রপোজড মি দ্যাট উই শুড গো হোম টুগেদার। হি প্রপোজড, সে এটা প্রস্তাবনা রাখছে, হি প্রপোজড মি দ্যাট, সে প্রস্তাবনা রাখলো যে উই শুড, এখানে লেটের মধ্যে লেট আস আছে, ঠিক আছে, লেটস এর মধ্যে লেট আস আছে, তো সো এখানে হবে উই শুড গো হোম টুগেদার, আমাদের দুইজনের বাসায় একসাথে যাওয়া উচিত। যদি প্রস্তাবনা না হয়, লেট দিয়ে যদি প্রস্তাবনা না বুঝায়, সেক্ষেত্রে কি হবে, যেমন লেট আসলো হি সেইড টু মি লেট মি ডু ইট, এটা হয়ে যাবে হি, তুমি এটা বুঝতে পারছো যে এটা প্রস্তাবনা না, সে বলছে আমাকে করতে দাও, সরাসরি বলছে আমাকে করতে দাও, তো এটা প্রস্তাবনা না, তাহলে আমি কি দিব এখানে, আমি যদি কিছুই না বুঝতে পারি আমি এখানে টোল্ড দিয়ে করে ফেলব, হি টোল্ড মি দ্যাট হি মাইট ডু ইট, এখানে হয়ে যাবে হি টোল্ড মি দ্যাট হি মাইট ডু ইট, ক্লিয়ার? কিন্তু আরেকটা জায়গা আছে, ইম্পারেটিভ সেন্টেন্সটা একটু বড়, আমরা একটু বেশি সময় দেব এটার মধ্যে, যেমন হি সেইড টু আস, এখানে আস দিলাম, হি সেইড টু আস গুড মর্নিং, হি সেইড টু আস গুড মর্নিং, তাহলে কি হবে, এই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্বটা হয়ে যাবে হচ্ছে উইশড, এবং গুড বাই, গুড নাইট এবং ফেয়ারওয়েল, এই শব্দগুলি যদি কেউ বলে শুধুমাত্র এই অংশটার ভিতরে, তাহলে হয়ে যাবে হচ্ছে বেইড, বিডের পাস্ট টেন্স বেইড হবে। সো এখানে আমরা কি করব, এখানে লিখব হচ্ছে হি উইশড মি, হি উইশড গুড মর্নিং, হি উইশড গুড মর্নিং টু আস, সে আমাদেরকে গুড মর্নিং জানালো। এরপরে যদি কোনটা বললাম, গুড মর্নিং, যদি গুড বাই বলে তাহলে হয়ে যাবে যে বললো কেউ একজন গুড বাই, সেটা হয়ে যাবে হি বেইড, হি বেইড গুড বাই টু আস, সে আমাদেরকে গুড বাই বললো, কিংবা সে আমাদের থেকে বিদায় নিয়ে গেল। এই নর্মালি এই অংশটু এইভাবেই করে আসে। আর লাস্ট ওয়ান যেটা বলবো ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে
যদি রিপোর্টেড স্পিচের মধ্যে তোমাকে কেউ বলল হি সেড টু মি কাওয়ার্ড, ভীতু, তুমি একটা ভীতু বলে নাই, শুধু বলছে ভীতু, অথবা বলছে যে লায়ার, মিথ্যুক, অথবা বলছে যে ফুল, বোকা, তাহলে কি হবে? যে এখানে বলল যে ফুল, হি সেড টু মি ফুল, সে আমাকে ফুল বলল, সেক্ষেত্রে এই যে আমি বললাম না সে আমাকে ফুল বলল, এটাই ইনডিরেক্ট হয়ে গেছে। এখানে হয়ে যাবে হচ্ছে হি কল্ড মি এ ফুল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের এমন একটা পরীক্ষা প্রশ্নের মধ্যে এমন আছে যে হিউমারিস্ট একজন ডাকছে, তুমি ইচ্ছা করলেই সেখানে বলতে পারো হি কল্ড হিম, শি কল্ড হিম এ হিউমারিস্ট। এটা বোর্ডের একটা কুশনের ভিতরে আছে, সম্ভবত লাঞ্চিয়ন গল্পের ভিতরে লাস্টের দিকে, মেবি লাস্ট অথবা মাঝামাঝি, আমার ঠিক খেয়াল নেই, সেইখানে বলা হচ্ছে যে হিউমারিস্ট হিসেবে তাকে ডাকা হচ্ছে। ওই জায়গায় তুমি বলতে পারো হি কল্ড মি, মানে শি কল্ড হিম এ হিউমারিস্ট, দ্যাটস ইট, হয়ে যাবে। তারপরের যে বিষয়টা সেটা হচ্ছে যে অপটেটিভ। অপটেটিভের মধ্যে মাদার সেইড টু হার সান, মে ইউ, মে ইউ পাস ইন দ্য এক্সাম। সে কি করলো? তার ছেলের জন্য দোয়া করলো। তো সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে মাদার প্রেড টু হার সান দ্যাট হি মাইট পাস ইন দ্য এক্সাম। লেখা অসুন্দর হতে পারে, বোঝা না গেলে পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবে ফোনে, তো আমি বুঝিয়ে দিব। এই অংশটা হচ্ছে, আমি বলে দিচ্ছি আবার, মাদার সেইড টু হার সান মে ইউ পাস ইন দ্য এক্সাম, এটা হয়ে যাবে মাদার প্রেড করছে, দোয়া করছে টু হার সান, তার সানের জন্য, দ্যাট হি মাইট, যেন সে পাস ইন দ্য এক্সামিনেশন, এক্সামে পাস করে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে এক্সক্লামেটরি। এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে যেটা হয় যে হি সেইড ও আই লস্ট মাই ফোন, সে বলল কি যে ও আই লস্ট মাই ফোন। তো এইখানে হয়ে যাবে শি এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো, এখানে জয় হবে না, কেননা সে লস্ট করেছে ফোনকে। তো এখানে চলে আসবে হচ্ছে শি এক্সক্লেমড উইথ সরো, শি এক্সক্লেমড exclaimed with sorrow that she had lost her phone.
she had phone, she exclaimed with sorrow, অথবা তুমি যেটাই দাও cried with sorrow, অথবা দিতে পারো যে exclaimed with grief, অথবা cried with grief, যেটাই দাও সেটাই কারেক্ট হবে, জাস্ট এই অংশটা ঠিক রাখতে হবে। এরপরে যে কথাটা আমি দেখব সেটা হচ্ছে যে She said, "What a fool I was! What a fool I was!" সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে যদি what দিয়ে বা wh দিয়ে what বা how দিয়ে যদি কোনো sentence exclamatory তে শুরু হয় তাহলে what এর পরে যদি নাউন থাকে ওয়াটের পরে নাউন থাকলে সেখানে হয়ে যাবে গ্রেট যদি ওয়াট বা হাউ এর পরে এখানে হাউও হতে পারে কোনো সমস্যা নেই এর পরে যদি থাকে অ্যাডজেক্টিভ তাহলে হয়ে যাবে ভেরি সো এই লাইনটার মধ্যে আমার আছে হচ্ছে নাউন তাহলে কি হয়ে যাবে এখানে she cried with grief that she was she had been A great fool. আর যদি থাকতো what a beautiful bird it is তাহলে হয়ে যেত a আমরা লিখে নেই সেটা লিখে নিলেই খুব সহজেই হয়ে যাবে she said how beautiful full bird it is তাহলে হয়ে যাবে এখানে she cried she exclaimed with wonder wonder that a very beautiful it is a very beautiful bird she exclaimed with wonder is a very beautiful bird that's it হয়ে গেল আমার এক্সক্লামেটরি সেন্টেন্স পর্যন্ত আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি জাস্ট প্যাসেজ ন্যারেশনের কয়েকটা বিষয় বলে দেওয়া দরকার সেটা বলে দিয়ে তোমাদের বাসায় কিছু কাজ করতে দেব সেটা হচ্ছে প্যাসেজ ন্যারেশনে তুমি যদি বোর্ডের কোশ্চেনগুলি সলভ করো তুমি দেখতে পাবে তোমাদের টেক্সট বই থেকে 2019 সালের চট্টগ্রাম বোর্ডের যে কোশ্চেনটা এসেছে ঠিক সেম কোশ্চেন 2017 সালের রাজশাহী বোর্ডেও চলে এসেছে তাই টেক্সট বইটা ভালো মতো শেষ করলে এবং বোর্ডের কোশ্চেনগুলি শেষ করলে অনেক কিছুই কমন চলে আসবে তবে প্যাসেজ ন্যারেশনের যেটা প্রথম বিষয় দেখতে হবে সেটা হচ্ছে তোমাকে স্পিকার এবং লিসেনার বের করা লিসেনার স্পিকার এবং লিসেনারটা বের করতে হবে প্রথম কাজ কেননা অনেক সময় লিসেনারটা বের না করেই শেষ করে দাও তবে আমি অনুরোধ করব প্যাসেজটা প্রথমে খুব ভালো মতো পড়বে প্রত্যেকটা প্যাসেজ যে সমস্ত প্যাসেজের কোশ্চেন আসে যেমন রাইট ফর্ম অফ ভার্বসে প্রিপোজিশনে তারপর হচ্ছে ন্যারেশনে তারপর হচ্ছে মডিফায়ার্স কানেক্টার্স এগুলির প্রত্যেকটার জন্য তোমাকে পুরো প্যাসেজটা খুব মনোযোগ সহকারে এখানে তো মাস্ট
অবশ্যই অবশ্যই পড়তে হবে, না হলে তুমি কোনোভাবে স্পিকার লিসেনার বের করতে পারবে না। দ্বিতীয় যে বিষয়টা, স্পিকার লিসেনার আমি বের করে শেষ করে দিলাম। এরপরে হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা শেষে থাকে সেটাকে শুরুতে নিয়ে আসতে হবে। শুরুতে শেষে থাকতেই পারে, ইউ লুক ওয়ারিড, রহিম সেজ টু করিম, এভাবে থাকতেই পারে। তুমি সেখানে রহিম সে টোল্ড করিম দ্যাট হি লুকড ওয়ারিড, এভাবে করে করতে হবে। রিপোর্টিং ভার্বটা শুরুতে নিয়ে আসতে হবে। তারপরে হচ্ছে তিন চারটা সেন্টেন্স একসাথে থাকতে পারে, সেখানে হচ্ছে অ্যাডেড দ্যাট বা অ্যাগেইন সেইড বা অলসো সেইড, এই শব্দগুলি ব্যবহার করতে হবে যাতে লিঙ্ক থাকে, একটা কথার সাথে আরেকটা কথার লিঙ্ক থাকে। দিস ইজ ইম্পর্ট্যান্ট। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যদি ইয়েস আকারে কেউ উত্তর দেয় তাহলে হচ্ছে রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, রিপ্লাইড ইন অ্যাফার্মেটিভ, নো রিপ্লাইড ইন নেগেটিভ, ডিয়ার অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার, এখানে থাকলো স্যার, রেসপেক্টফুলি দিয়ে যেই রিপোর্টিং ভার্বটা থাকবে, এই হচ্ছে কাজ। কিন্তু যদি ডিয়ার স্যার আসে, ডিয়ারও আছে স্যারও আছে, তাহলে আর অ্যাড্রেসিং অ্যাজ ডিয়ার না দিয়ে তুমি শুধু রেসপেক্টফুলি সেড, সেটা দিলেও কারেক্ট, কোনো ভুল হবে না। তো এই ছিল আমাদের ন্যারেশনের টোটাল আলোচনা। তারপরও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, ন্যারেশনের ব্যাপারে যদি কোনো কিছু জানার থাকে যে স্যার আমি এটা পারছি না, কাজটা শুনে নাও। কাজ হচ্ছে যদি বাসায় বসে থাকো এই সময়টাই সবচেয়ে পারফেক্ট সময় তোমার কাজগুলি শেষ করে নেওয়ার, কেননা দেখা যাবে কলেজ শুরু হলেই কোনো না কোনোভাবে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, তোমাদের ইয়ার ফাইনাল। সেই কারণে তোমার কাজ হচ্ছে বোর্ডের কোশ্চেনগুলির মধ্যে 2019 এবং 2017 2018 দুইটা বোর্ড, এটা করলেও তুমি করে নিতে পারো, 2017 2019 এই দুইটা যে ন্যারেশন পার্টটা আছে, ন্যারেশন পার্টটা পুরোপুরি কমপ্লিট করে ফেলো। যেই জায়গাটায় প্রবলেম হবে সেই জায়গাটার জন্য তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, ফোন দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো সময় যোগাযোগ তোমরা করতে পারবে। সো আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা থাক। আমরা পরবর্তীতে নেক্সট কোনো বিষয় নিয়ে আলোচনায় আমি আবার হাজির হতে পারি। ধন্যবাদ। হেলাল।